আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। 1 মিনিট পরে দুর্নীতি এবং আত্মসাত এবং সরকারিভাবে 1,82,00,000 টাকার একটা আত্মসাতের অভিযোগ আছেন জনাব শওকত তদারতন যিনি অবৈধ সভাপতি তার সন্ত্রাস বাহিনী জয়ুল্লাহ খান মাননীয় হচ্ছে এটার প্রতিবাদ আমরা আজকে মানববন্ধন করছি এবং এখানে সে অনেক কিছু বর্তমান যে কমিটি শওকত তদারতন সে অনেক অনিয়ম করছে এবং সেই অনিয়মের এবং হাইকোর্টের এই স্ট্যাটাসকে ভায়োলেট করে আমি সাবেক পরিচালক সন্ত্রাস বাহিনী এই সভাপতি হয়ে করিম ভাই সহ এরা অবৈধভাবে কমিটি কর হাজি মোহাম্মদ এনামুলক সুতন আমি এই কোপারেটিভের একজন সদস্য কোপারেটিভের স্বেচ্ছাচারিত অনিয়ম এবং ঘুষ মানে টাকা পয়সা আত্মসাত এবং নিয়ম বহির্ভূতভাবে কমিটি পরিচালনা করা শেয়ার হোল্ডারদের প্রত্যাখ্যান না করা এখানে একটা অরাজকতা বিরাজ করল শফিকুল ইসলাম আমরা শৃঙ্খলা আমরা স্যার বলছিলাম শৃঙ্খলার সাথে আমরা করে আসছি শৃঙ্খলাভাবে একটা নির্বাচন আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন।